हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज हमें आपनादेर जोनो निये एसेछी आरो एकटी रेसिपी। आज हमें बनाबो मिष्टी दई बा लाल दई। आमरा बांगालीरा सब समय बाजारेर मिष्टी दई बा लाल दई खेयेई थाकी, आमादेर प्रत्येकेरई खूब पछन्देर। आर सेई मिष्टी दई बा लाल दई किभाबे बाड़ीते खूब सहजेई बानानो जाय आजके आमि सेटाई देखाबो। ताहले चलुन देखे नेवा जाक किभाबे बानानो हय एई मिष्टी दई बा लाल दई। আমি এখানে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ চিনি। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল। আমি যেহেতু হাফ লিটার দুধে বানাবো তাই আমি চিনিটা অল্প করে নিলাম। আপনারা দুধের পরিমাণ অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে নেবেন। সমানে নাড়তে থাকতে হবে। চিনিটা আমার গলে গেছে, এবার কন্টিনিউ এটাকে নাড়তে থাকতে হবে। এখানে চিনির পরিমাণটা খুবই ইম্পর্টেন্ট। মিষ্টি যদি বেশি হয়ে যায়, দুধ যদি কম হয়ে যায়, তাহলে কিন্তু দই সহজে বসবে না। এটা মিষ্টি দইয়ের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস যে মিষ্টি বেশি হয়ে গেলে চিনি দুধে সেখানে দই জমতে টাইম লাগে বা দই জমবে না বললেই চলে। এভাবে কন্টিনিউ নাড়তে থাকতে হবে। আমার চিনিটা ক্যারামেলাইজ হতে শুরু করেছে। দেখতে পাচ্ছেন ক্যারামেল তৈরি হয়ে গেছে প্রায়। আমার ক্যারামেলটা পুরোপুরি তৈরি। এবার আমি ওভেনটাকে বন্ধ করে দেব। ওভেনটা বন্ধ করে দিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ লিটার দুধ। দুধ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ক্যারামেলটা তলায় জমে গেছে। এটাতে ভয় পাওয়ার কিছু নেই। কিছুক্ষণ দুধটা ফোটালে আবার এই ক্যারামেলটা তলাতেই গলে যাবে। এখানেও সমানে নাড়তে থাকতে হবে। দুধটা আমি কিছুক্ষণ এখানেই ফুটিয়ে নেব। আমার দুধটা পুরোপুরি ফুটে উঠেছে। এবার আমি ওভেনটাকে বন্ধ করে দেব। এইভাবেই আমি দুধটাকে কিছুক্ষণ রেখে দেব এবং দুধটাকে ঠান্ডা করে নেব। আমার দুধটা ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ জল ঝরানো টক দই। আপনারা দুধের পরিমাণ অনুযায়ী দইটা কমিয়ে বাড়িয়ে নেবেন। দইটাকে ভালো করে ঘেটে নিয়ে এই দুধের সঙ্গে আমি মিশিয়ে দেব। এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এবার যে পাত্রগুলোতে আমি দই বসাবো সেই পাত্রের মধ্যে দুধটাকে ঢেলে নেব। আমি পুরো দুধটাকে ঢেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাটির খুঁড়ির মধ্যে আমি দই বসিয়েছি একটা। এবার সিলভার ফয়েল দিয়ে আমি এর মুখগুলোকে আটকে দেব।
এবার এরকম একটা টাওয়াল নিয়ে তার উপরে দইয়ের পাত্রগুলোকে বসিয়ে আমি এইভাবে ওভারনাইট রেখে দেব। পরদিন সকালবেলা আমার দইটা জমে গেছে এবং খুব সুন্দরভাবে জমেছে, দেখতে পাচ্ছেন। আমার দইটা কত সুন্দরভাবে জমেছে, এই যে দেখুন, আমি কাত করলেও দইটা পড়ে যাচ্ছে না। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করি যেন আপনাদের ফোনে সবার প্রথমে নোটিফিকেশানটি পৌঁছে যায়। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রেসিপিটি পুরো দেখার জন্য ধন্যবাদ।